মওদুদীর প্রস্তাবের যোগ্যতা তোমার হয় নাই। মওদুদীকে নিয়ে গবেষণা করে পড়াশোনা করে মওদুদীকে নিয়ে কথা বলল যে মওদুদীর সিলেবাস নিয়ে আজকে মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যায়, মিশরে পিএইচডি করতে যায়, যে মওদুদীর নামে আজকে মিশরের জমি রাস্তা পর্যন্ত মিশরের সরকার করে দিয়েছে। আল উস্তাদ শেখ আবুল আলা মওদুদী, তুমি মওদুদী বলে বলে মিস্টার মওদুদী বলো, এই কথা বলে শুধু একবার পাকিস্তানে গিয়ে বলো, পিঠের সামনে হাফিজ তুমি বাংলায় ঘুরতে পারবা না। অন্ধভক্ত দিয়ে আর কিচ্ছুই হবে না তোমার ধান্দা, অন্ধভক্ত দিয়ে আর তোমার সুরেলা কণ্ঠ দিয়ে এ জাতি পালন হবে না, এ জাতি সজাগ হয়েছে, এ জাতি শিক্ষিত হয়েছে। অনেক লোক বলতে পারে হাবিজের বিরুদ্ধে বলেন যে তুমি তোমার মনকে বুঝাইবা, তোমার হাবিজ অন্যায় করছে কিনা। আমি যদি কারো সমালোচনা করি অবশ্যই তার যোগ্যতা আমার যোগ্যতা এক হওয়া, সে হল ব্যক্তি ক্লাস আর আমি ক্লাস ফাইভ ক্লাস, তার যদি বিরোধিতা করি এটা চরম বেয়াদব ইসলাম দিচ্ছে না। আমার আমি এই জন্য বলি যে ভাই ভিডিও করতেছে, আমি রিকোয়েস্ট করবো আগামীকাল আপনি এই আলোচনা পুশ করে দিন। আমি হাফিজকে বলতে চাই, আমি হাফিজুর রহমান সিদ্দিকীকেই বলতে চাই, মওদুদীকে নিয়ে আরো বেশি কথা বলিও না। মওদুদীর বই পড়ো, মওদুদীর মওদুদীর বই সংগ্রহ করে পড়ো, পড়ার পরে দেখবা মওদুদী কত বড় মানের একজন আলেম। তুমি তো অন্ধভক্ত হয়ে পিড়ের গোলামি করে তুমি মওদুদীর বিরুদ্ধে কথা বলো, এদেশের শিক্ষিত আলেম সমাজ কখনো মওদুদী সাহেবকে নিয়ে বড় কথা বলে, তোমার মতো মূর্খ এই কথা বলতে পারো। আমার কষ্ট হলো।